মরা হাতির 16 লাখ টাকা দাঁত পুড়িয়ে ছাই করে দিল বাঁকুড়ার জেলা বন দপ্তর। কথায় আছে না, মরা হাতির 16 লাখ টাকা আজ সেই প্রমাণই যেন প্রমাণিত হলো। একটি পূর্ণবয়স্ক বন্য হাতির মৃত্যুর পর তার শরীরের সবচাইতে মূল্যবান অংশ হল তার দাঁত, যার মূল্য লক্ষ লক্ষ টাকা। হাতির দাঁতকে নিয়ে চোরাচালান কারবারীদের দাপাদাপির কথা প্রায় শোনা যায়। লক্ষ লক্ষ টাকার বিনিময়ে আন্তর্জাতিক ক্ষেত্রেও হাতির দাঁতকে চালান করে এক শ্রেণীর অসাধু কারবারি। সেই ঘটনার যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য অভিনব উদ্যোগ নিতে দেখা গেল বাঁকুড়া জেলার বিভাগকে। সম্ভবত এই প্রথম ভারতবর্ষের ইতিহাসে চোরাচালানকারীদের হাত থেকে বন্য হাতির দাঁতকে রক্ষা করার জন্য পুড়িয়ে ছাই করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। ভারতবর্ষের বন্য জীবজন্তু আইন কিছুদিন আগেই সংশোধিত হয়, যেখানে যুক্ত হয় এই অংশটি, যেখানে বলা হয় বন দপ্তর নিজের উদ্যোগে হাতির দাঁতকে পুড়িয়ে ধ্বংস করতে পারে। সেই মোতাবেকেই এই কাজ করা হলো বাঁকুড়া জেলায়। বৈদ্যুতিক তার সংযোগ এবং স্বাভাবিক কারণেই অনেক বন্য হাতির মৃত্যু ঘটে। দীর্ঘ 10 বছর ধরে বাঁকুড়া জেলার বন বিভাগের উদ্যোগে সেই মৃত হাতিগুলির দাঁত সংগ্রহ করে রাখা হয়। আজ বন দপ্তরের উদ্যোগে প্রায় 57টি মতো বন্য হাতির দাঁত পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। মূলত হাতির দাঁত অনৈতিক কোনো কাজে যাতে ব্যবহার না হয় তার জন্যই এই উদ্যোগ বন দপ্তরের।